ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, আরে টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। ও বধুরে মন আমার কেমন কেমন করে, ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, ধরো হাল শক্ত হাতে ভয় কি নদীর সাথে, বলবে না নৌকা ভীষণ। আসলে মা এমন একটা জিনিস না, মা আমাদের সবার মধ্যে থাকেন, আর মা থাকেন বলেই কিন্তু আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলো গুরুরা? ঠিক বললাম? তাহলে একবার সবাই মিলে বলবে, মনুষা মাতা কে, মনুষা মাতা কি, মনুষা মাতা কি। আহা হা, এই মায়ের নামে যখন ধ্বনি ওঠে না, তখন মনটা যেন কেমন কেমন হয়ে ওঠে, আর এই মাকে নিয়েই তো মনটা কেমন কেমন করে, তাই না? তাই তো সবাইকে বলবো, সবার আগে বলি আমার ভাই বোনদের, ও ভাই বোন রে, তারপরে বলবো আমার ঠাকুমা পিসিমা দুদুমা নদুমা, ও ঠাকুমা রে, ও পিসিমা রে, এরপরে দাদারা আছে, ও দাদারা রে, সবার শেষে পচার মা, ও পচার মা রে, ও বৌদি রে। আরে মন আমার, আরে মন আমার, মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার, 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 মন আমার কেমন কেমন করে, ও বধুরে 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 মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে। নমস্কার সবাইকে, আজকে সর্বজনীন শ্রী শ্রী মনসা মাতার পূজা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখানে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে মা মনসার চরণে প্রণাম জানাবো, কেননা আজকে ওনাকে সামনে রেখে আমরা সবাই একটা জায়গায় হাজির হয়েছি একটা আনন্দ করব বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা মনসার চরণে প্রণাম, সেই সঙ্গে এখানে যারা বড়রা আছেন গুরুজনেরা তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম রইল এবং শ্রদ্ধা রইল। সেই সঙ্গে আজকে যারা পরিচালনায় আছেন, আমরা সবাই, আমরা সবাই শিমুলিয়া চৌকা প্রসাদ চক পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি মানুষকে অনেক অনেক ধন্যবাদ, এবং কমিটির যারা মেম্বাররা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আজকে যারা অনুষ্ঠানে এসেছেন, আমার কাকুমা, কাকু, জেঠিমা, জেঠিমা, তারপরে জেঠু, তাদের সবাইকে অনেক অনেক নমস্কার, এবং আমার দাদা বৌদিদের অনেক অনেক নমস্কার, এবং আমার বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদেরকে আগে, তার আগে ছোটরা যারা আছেন তাদের অনেক ভালোবাসা,
আর যারা আমার বন্ধুরা রয়েছে তাদের সবাইকে 30 ml, 60 ml, 90, 180, 375, 750 ভালোবাসে, যে যেরকম পারবে নিয়ে নেবে। কি করে ঠিক বলে রে, হ্যাঁ তো সবাই সেরকম করে ভালোবাসা নিয়ে নিও। এবং তার সাথে বলি, আজকে আমরা সবাইকে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ, যারা বাঁশ দেবেন ভেবেছেন তাদের ডবল ধন্যবাদ, যারা চাঁদা দিয়েছেন তাদের ধন্যবাদ, যারা দেবেন দেবেন করে এখনও দেননি তাদের ডবল ধন্যবাদ, এবং যারা আমরা সবাই শুভকামনা করেছেন তাদের ধন্যবাদ, যারা আমরা সবাই অশুভকামনা করেছেন তাদের ডবল ধন্যবাদ। আর ধন্যবাদ প্যান্ডেলে যিনি দায়িত্বে রয়েছেন, যিনি আছলা বাঁশ না ছেলা দিয়েছেন তাকে ধন্যবাদ, যিনি লাইটের দায়িত্বে আছেন ইলেকট্রিক কারো পেছনে না গুঁজে এখানে ভালো করে লাইট দিয়েছেন তাকে ধন্যবাদ, যিনি মণ্ডপ সজ্জা করেছেন তাকে ধন্যবাদ, যিনি সাউন্ড দিয়েছেন আউটপুট দাদা তাকে ধন্যবাদ, ইনপুটে যিনি আছেন তাকে তো এমনি এমনি ধন্যবাদ। তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার অনুষ্ঠান শুরু করি। এবারে অনুষ্ঠানের শুরুতেই যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমি এবং আমার একজন রয়েছে, যাকে না নিয়ে আসলে আপনাদের সাথে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারবো না। আর শুধু আপনারা আমাদেরকে এই লাইভ স্টেজে দেখেন না, আপনারা দেখেন আমাদের আমাদের ইউটিউবের মাধ্যমে। তো তার মধ্যে যেটা হয়েছে সেটা একটা বাঁশ খেয়েছি আমি, আমার এক মাস আগে প্রায় আমার যে মেইন চ্যানেল ছিল সুনীল পিঙ্কি কমেডি সেটা হ্যাক হয়ে গেছে, তো এবার পুরো বাঁশ খেয়ে গেছি আমি, আমার লোনও মেটাতে পারছি না, কেন ওটা থেকে তো পয়সা আসতো তবে তো লোন মেটাতাম, এখন শালা আমার বাড়িতে লোনের লোক চলে যায়, দাদা তুমি যে টাকা নিয়েছিলে লোন দেবে না, মানে তোর কী করা আছে করে না আমি দিতে পারবো, পয়সা নেই কোথা থেকে দেবো। এবারে আপনারা এইভাবে আমাদের প্রোগ্রামে ডাকবেন, আমাদের পয়সা হবে, তারপরে লোন মেটাবো, পরের কথা পরে, যাই হোক সেটা পরের কথা। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় কালনাগিনীকে, সরি দূর, হ্যাঁ দিদি উনি, হ্যাঁ ওই কালনাগিনীকে, না দূর আবার কালনাগিনী না, কালনাগিনী নয়, এই মুহূর্তে মঞ্চে রাখবো আমার প্রিয় কো-অ্যাঙ্কারকে আপনাদের সবার জন্য, মঞ্চে পিঙ্কি আপনাদের সবার কাছে। হ্যালো, নমস্কার সবাইকে। আচ্ছা সবাই কেমন আছেন? না ভালো না থাকলে আমার বাবার কি, আমাকে তো পেমেন্ট দিয়ে দিয়েছে, আপনারা মরুন। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ যেটা শুনতে চাইছিলাম, সবাই কেমন আছেন? সামনে সামনে ও সামনে তে তো দাদু বসে আছে, উড়ি বাবা আছে এখানে, পাড়া জামাইরা আছে। এটা মালটা কে কই জার্সি পরে, এটা মালটা কি কই? ওই যে ওই যে ওই যে ওই যে দাদাটা, হ্যাঁ ওই সাদা নীল জার্সি পরে বসে আছে। আচ্ছা যাই হোক, খেলোয়াড় উনি দাদা, হ্যাঁ এখানের লোক এখানেরই, তুমি খেলোয়াড় নাকি মেয়েদের মাঝখানে বসে আছো? ও খেলোয়াড়, জানি তুমি ব্যাটে বলে ভালো লাগাতে পারো, চলো। আচ্ছা হ্যাঁ, এইদিকে সবাই কেমন আছেন? ভালো। এই পাশে সব থেকে ভালো কে আছে বলো তো? কে? দাদু। তাই একদম সত্যি, মাল চুল উঠে দিতে পারে, শুধু ধুতি পরতে পারে, ভেতরে আন্ডারপ্যান্ট না পরতে পারে, এখনো দাঁড়িয়ে দেখছে পুকুর, দম আছে দাদু, দাদু লাভ ইউ। তো চলো, হ্যাঁ এইদিকে আছে, এইদিকে সবাই কেমন আছো? এদিকে কিছু চ্যাংড়া ছোড়া আছে। কেন আওয়াজ নেই? কেন কেন না কেন কাকু, কেন হরিনাম নিচ্ছ? তোমাদের গলায় মালা আছে তো, আর যারা কৃষ্ণ নাম করে তারা সব থেকে বেশি ভালো, সবসময় ভালো থাকে তারা। কিন্তু কাকা তুমি হরিনামও করছো আবার লুঙ্গি। আচ্ছা চলো, মজা করলাম, হ্যাঁ চলো চলো চলো। তো যাই হোক, একদম সবাই ভালো থাকুন, আর আমরাও মায়ের কাছে প্রার্থনা করি যে আপনারা সারা জীবন এইভাবে ভীষণ ভীষণ ভালো থাকুন। একদম একদম, কারণ আপনাদের ভালো থাকাটা আমাদের কাছে ভীষণ জরুরি। একদম, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমাদের ডাকবেন, আমাদের প্রেগন্যান্ট হবে, হ্যাঁ আমাদের সংসার চলবে। কি হবে প্রেগন্যান্ট? হ্যাঁ কি হবে? পেমেন্ট পেমেন্ট
পেমেন্ট? হ্যাঁ, তুমি কি শুনলে? আমি একটা অন্য কথা শুনেছিলাম, ওই প্রেগন্যান্টই বলেছিলাম। তো যাই হোক, হ্যাঁ, তো ও মজা করে কথাটা বললো, এটা সত্যি কথা যে আপনারা ওইখানে বসে আমাদেরকে এই জায়গাটায় দেখেন বলে। তোর কথা বলার আগে এইদিকে, তোকে সবাই দেখবে, ওই বক্সের পেছনে ওরা দেখতে পায়নি সেটা কি হবে? আচ্ছা আমি নালে চলে যাব, সব বলতে হবে। আরে আমি নালে চলে যাব, ওখানে কি আছে? তাহলে তুই চলে গেলে আমার কি হবে, আমার ব্যাটার কি হবে? ওরে বাবা, সারা জীবনের মতো যাব না। সে তো জানি, তো না তোর বন্ধন লোন আছে, ও মেটাতেই পারবে না। এই না, একদম না, আমার কোনো বন্ধন লোন নেই। সত্যি না, বন্ধন নেই তো, জাগরণ আছে। এই না, একদম না, গ্রাম শক্তি আছে। তো যাই হোক, তো মোটামুটি এখানে তো আর সামনে তো পুরো মেয়েরা আছে, আমি দেখতেই পাচ্ছি, এদিকটা তো মেয়েরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে একটা কথা বলি, আমি না মানে সবাইকে বলতে কি, মানে সবাইকে, মেয়েদেরকে ছেলেদেরকে সবাইকেই বলি। আচ্ছা, যে আমি একটু মেয়েদের সঙ্গে বেশি কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, সে তো হবে, তবে তো ঘরে ঘরে কুচিটি বন্না হবে। কি হবে? সে যা হবে হবে, বলা যাবে না। ঠিক আছে, তুমি চুপচাপ থাকবে। আচ্ছা আছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে আমি একটু মেয়েদের সঙ্গে বেশি, হ্যাঁ, বেশি ফুসুর ফুসুর করব। হেই, তুমি চুপ করো তো। আচ্ছা বল, এত বকে না। আচ্ছা বল, তুই বল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো মেয়েদের সঙ্গে আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, আর মেয়েদেরকেও আমি একটু বেশি ভালোবাসি, বেশি 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 ভালোবাসি। হ্যাঁ জানি তো। হ্যাঁ হ্যাঁ, তো যেটা এখন বলবো মেয়েদের সবাইকে, হ্যাঁ, তো এখানে তো সব মেয়েরা আছো, আছে এইদিকে আছো, সামনে আছো, তো প্রত্যেকটা মেয়েকে আমি এই মুহূর্তে একটা ছোট্ট কাজ দেব। একদম মেয়েদের একদম ছোট্ট কাজ, একদম কোনো ভালো কাজ নয়, একটু মেয়েরা হাতে তালি দিয়ে দাও। এই দাঁড়াও, আমি তোমাকে বলেছি দিতে, আমি বলিনি তো? তাহলে আর কি কাজ আছে হাতের তালি ছাড়া? হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না। না, আর একটা কাজ মেয়েরা হেভি বলে। কি? সংসারে আগুন লাগিয়ে দাও। হ্যাঁ, ওটা মেয়েরা হেভি বলে। কি? হ্যাঁ, মানে সংসারে আগুন লাগিয়ে দাও। তুমি বলতে চাইছো মেয়েরা খালি অশান্তি করে? সেটা এখানে যার যার বউ আছে একবার জিজ্ঞাসা করে নাও ঘরে কি হয়। ও আচ্ছা, ঠিক আছে। মেয়েরা কি করে না করে তোমায় আমি পরে বোঝাচ্ছি, আগে মেয়েদের কাজটা দিই, ওরা সবাই মিলে কাজটা করুক, তারপর আমি তোমায় বোঝাচ্ছি মেয়েরা কি করে, কেমন? ওকে, দেখি দেখি। হ্যাঁ, তো এবার আমি যেটা বলছিলাম, এই যে মেয়েরা এদিকে আছো, সামনে আছো, তো তোমাদেরকে হাতের তালি কাউকে দিতে হবে না। ওকে, যেটা করতে হবে, আমি 1 2 3 কাউন্ট করব, এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার মিষ্টি করে গলায় হো করে আওয়াজ দেবে, কেমন? আচ্ছা দেখি কতজন আওয়াজ দেয়। তুমিও দেখো। আচ্ছা হ্যাঁ, তো মেয়েরা সবাই রেডি? এই যে এইদিকে। হ্যাঁ, কি আওয়াজ নি ওর, কি ওই রকম জোর করে? লজ্জা পেলে হবে না, আওয়াজটা দেবে কিন্তু। এ যেন কার্বাইড দিয়ে কাঁঠাল বাঁকানো হচ্ছে। এই তুমি চুপ করো। আয়া চলো। কোনো কার্বাইড না, তুমি তো জানো। হ্যাঁ, মেয়েরা একটু তোমাদের মতন নাকি মেয়েরা? না না, ওরা তো সব নাগিন নাগিন। ছেলেদেরকে বোঝাও তোমাদের গলার কতটা আওয়াজ আছে, কেমন? একদম নাগিন নাগিন। ঠিক আছে চলো, 1 2 3 স্টার্ট। এটা কি হলো, এতগুলো মেয়ে আওয়াজ দেখো নেই? আর এরা যখন এক একটা ঘরে থাকে, এমন চেঁচামেচি করে ঘরে দেওয়াল মাল ফাটিয়ে চৌচির করে দেয়। আচ্ছা, এখানে আওয়াজ নেই। হো, ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, যে মেয়েরা যে কাজটা করলো, হ্যাঁ, সেটা ওনার ঠিক ভালো লাগলো না। লাগলো না তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তো ছেলেরাও আছে। আচ্ছা, হ্যাঁ, তো তুমি ওই একই কাজ, হ্যাঁ, ছেলেদের সবাইকে বলো, আমি দেখতে চাই এই জায়গাটার নাম কি বলো, শিমুলিয়া, তাই তো? হ্যাঁ, তো আমি দেখতে চাই শিমুলিয়ার ছেলেদের কতটা দম আছে। তুই কি দম দেখবি রে পাগলি, ঝাঁজে মরি। আচ্ছা ঠিক আছে, আগে দমটা তো দেখা, তারপর তো ঝাঁজে মরবো। ছেলেরা রেডি সবাই? ওই দাঁড়ান, আমি তো আমি দাঁড়ান না, আমি তো 1 2 3 বলবো নাকি? চলো চলো, 1 2 3 স্টার্ট। সালা আগুন, পুরো আগুন রে, পুরো ফাটিয়ে দিলাম রে। ঠিক আছে, পুরো আগুন। ওরে ঠিক আছে রে, বম একদম একদম। সালা এমন ফাটলাম না, দুম করে উঠলাম। ঠিক
ঠিক আছে, একদম সত্যি কথা, কিন্তু এটা আমি সুনীলের সঙ্গে একমত হলাম। তাহলে এই যে বললে ছেলেরা যে গলার আওয়াজটা দিল, এটা সত্যি সত্যি কিন্তু অ্যাটম বোমের মতো ছিল। আচ্ছা এইবারে তোমরা সবাই বলো, কি বলবে? একটু আগে এই যে আমার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ইনি কি বলেছিলেন? কি বলেছিলাম? যে মেয়েরা সংসারে কি করে? আগুন লাগিয়ে দেয়। বলো মেয়েরা বলো। অশান্তি লাগিয়ে দেয়। অশান্তি করে বলেছিল? হ্যাঁ বলেছিলাম। আগুন লাগিয়ে দেয় বলেছিল? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা এবার তোমরা সবাই বলো, হ্যাঁ এই যে ছেলেরা সবাই গলার আওয়াজটা দিল, হ্যাঁ ওইটা কি শুনে মনে হলো না সংসারে অশান্তির বোমটা কারা আগে ফেলে? মেরে একবার জোরে তালি দাও। এইবার গায়ে জ্বালা লেগেছে। কোন গায়ে জ্বালা লাগেনি, দাঁড়াও। তোমরা মেরে যে হ্যাঁ হ্যাঁ করে দিলে, তোমরা বলো তো, যতদিন না আমরা ছেলেরা বিয়ে করি, বাড়িতে বউ আনি, কারো ছেলেদের বাড়িতে অশান্তি হয়? শালা যেদিন থেকে বউ আনলাম কানের কাছে ফুসুর ফুসুর। জানো তোমার মা না অমুক, তোমার বাবা না তুমুক, লে শালা হাঁড়ি আলাদা। ঠিক আছে, হ্যাঁ চলো চলো, আমি তোমার এই কথাটাও মেনে নিলাম যে বলছো বিয়ের পরে সংসার থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে মানলাম। হ্যাঁ আচ্ছা তোমরা বলো তো, কেন কেমন ছেলে গো? কেন কেমন চরিত্র? কি হয়েছে যে একটা মেয়ের কথায় নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায়? এই হচ্ছে ছেলেদের চরিত্র মেয়েরা। এক মিনিট দাঁড়াও, কোন কে হাতে তালি দেয় গো? আমরা ছেলেরা হচ্ছে সাদা মনে, আমাদের কোনো কাঁথা নেই। হ্যাঁ আমরা বউকে ভালোবাসতে জানি বাবা, আর বউকে ভালোবাসি, আর এই বউকে ভালোবাসি বলে আমরা কোনো বাজ বিচার করি না। বউকে ভালোবাসি সেটা কার বউ আমরা কোনো দেখতেও যাই না। আমরা বউকে ভালোবাসি সেটা দাদার বউ হতে পারে। আচ্ছা হ্যাঁ, তোর আরো বেশি পিকআপ না? ঠিকই আছে, ভালোই তো। মানে সত্যি এখানেই বোঝা যায় বউকে ভালোবাসে সেটা কার বউ দেখার দরকার নেই। বউ তো বউই হয়, হ্যাঁ কার বউ দেখে কি করব? একদম, তবেই তো ছেলেদের চরিত্র। বলো তোকে মারেনি কাকা? কাকা পুরো রেডি হয়ে আসছে বলে তোকে মারেনি। যাই হোক, আচ্ছা এরকম অনেক মজা হবে, সবার সাথে অনেক মজা করব। আচ্ছা সবাই ঠিকঠাক আছে তো? এরকম মজা হবে তো? তবে তার সাথে গানও শুনতে হবে না? একদম, আসলে এটা গানের অনুষ্ঠান, তবে তার সাথে মাঝে মধ্যে একটু একটু মজা করব। ওকে, এখনো পটল দিদিমণি তো বাকি আছে, পটল দিদিমণি কারা কারা শুনবে? শুনবে সবাই? ওকে চলো। আচ্ছা পটল দিদিমণি আসবে, তবে তার আগে একটুখানি গানের শিল্পীতে আমরা ফিরে যাবো এই মুহূর্তে। আর গানের শিল্পীতে ফিরে যাওয়ার আগে একটা কথা বলি, আজকে যে আমরা সবাই অনুষ্ঠানটা করছে, এই আমরা সবাই যারা আমার কাছে গেছিল তারা হলো বাপ্পা, অভি। অভি আজকে ছ মাস আগের থেকে আমার সাথে ফোনে ফোনে কথা বলছে, আর বাপ্পা, তারপর অম্বুদা, আরও অনেকেই গেছিল, সবার নাম আমার জানা নেই। তো ওরা মানে এটা অ্যাকচুয়ালি আজকে আপনাদের জন্য হওয়ারই কথা ছিল না, আজকে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ডান্স টু। ওরা গেল আমার কাছে, হ্যালো এরম হয়ে যাবে, আর ওদের সাথে এমন একটা বন্ধুত্ব হলো না, মানে এই সেই বন্ধুত্বটা মানে কি বলবো, এটাকে না আমি বলে বোঝাতে পারবো না। একদিনের ভালোবাসায় কোনো দিন বন্ধুত্ব হয় না, বাট ওদের সাথে হয়েছে। এটা শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা ছিল বলে, আর মনসা মাতা ছিল বলে। তাই আমি একবার চাইবো, আরেকবার বলো মনসা মাতা কে? মনসা মাতা কি? মনসা মাতা কি? থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।